পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সফি জম্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত তাহলে সেই মালিকের ইবাদত যদি আপনি করতে পারেন কেন আপনি ভাববেন যে আপনি ফলাফল পাবেন না তিনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তার মানে কি আপনি তাকে খারাপ মালিকের সাথে তুলনা করছেন ভেবে দেখুন গ্রামের সামান্য ব্যক্তি একটু ভালো মানুষ তাই তার প্রতি আপনার এত আস্থা সেখানে আপনি পরম করুণাময় অসীম দয়ালু যে রব তার কাজ করবেন আর ভাবছেন তিনি পারিশ্রমিক দিতেও পারে নাও দিতে পারে সব তার উপর কেন আপনার এত সন্দেহ কেন আপনি তাহলে তাকে সেই আপনার গ্রামের খারাপ লোকটার মতো মনে করেন আমরা যারা আল্লাহর ইবাদত করছি আমাদের ইবাদত কি হচ্ছে আমরা কি নিশ্চিত যে আমরা আল্লাহর ইবাদতই করছি যদি আমরা নিশ্চিত না হয়ে ইবাদত করে থাকি তাহলে আমাদের এই ইবাদত করাটা কতটুকু যৌক্তিক হচ্ছে যদি আমরা মালিককে না চিনেই কাজ করে থাকি তাহলে কি আমরা বেতন পাব বা আমরা কোন মালিক মালিকের কোন কাজটি করছি সেটি কি সেই মালিকের কাজই কিনা মালিক তাতে সন্তুষ্ট কিনা নাকি ওই মালিকের কাজ করার কথা বলে না বুঝে আমরা অন্য কোনো মালিকের কাজ করছি এবং বেতন আশা করছি আরেক মালিকের কাছে এটাকে আমাদের জন্য বুকামি হচ্ছে কিনা বা এরকম করলে কি মালিক আমাদের কখনো বেতন দিবে কিনা এক্ষেত্রে মালিককে চেনা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ এবং মালিকের কাজটি মতো হচ্ছে কিনা সে কাজের ব্যাপারে আমাদের জানা কতটুকু গুরুত্বপূর্ণ এটাকে আমরা ভাবি কিনা দুনিয়াদারির ব্যাপারটা যেরকম এক্ষেত্রে পরকালের ব্যাপারটা কিন্তু সেরকম আমাদের যে ইবাদত বন্দেগি এগুলো কি আল্লাহর কি না অর্থাৎ আমরা যা করছি এটা কি আল্লাহর বন্দেগি কিনা নাকি অন্য কারো বন্দেগি বা যে বন্দেগী করছি এই বন্দেগী কি ঠিক হচ্ছে অর্থাৎ সঠিক জায়গায় করতে পারছি এমন তো না এই কাজটা আসলে অন্য কারো আর আশা করছি ফল আল্লাহর কাছ থেকে এটা নিশ্চিত না হয়েই যদি আমরা কাজ করি তাহলে কি আমাদের কাজের কোনো ফল আশা করা আসলেই ঠিক হবে বোকামি হবে না হতো তো পারে আমরা আল্লাহর বন্দিগি না করে শয়তানের বন্দুকি করছি আর ফল আশা করছি আল্লাহর কাছ থেকে এক্ষেত্রে কি আল্লাহ আমাদের আমাদের কর্মের ফলাফল দিবেন ইবাদতের ফলাফল দিবেন কখনো না এজন্য অবশ্যই আমাদের জানতে হবে আমাদের মালিককে তাকে চিনতে হবে তারপর তিনি আমাদের কী কী কাজ করতে বলেছেন এই কাজগুলো তার কিনা সেটা জানতে হবে তারপরে যদি আমরা সেই কাজগুলো করি তবেই তো মালিক আমাদের কাজের পারিশ্রমিকটা দিবেন আমাদের আল্লাহর কি করলে কিন্তু শয়তানের সহযোগিতা আশা করা যায় না আবার শয়তানের বন্দীগি করলে কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু আশা করা আমাদের জন্য ঠিক না আমি যেই জমির চাষ করব সেই জমির মালিকের কাছ থেকে আমি বেতন আশা করতে পারি পারিশ্রমিক আশা করতে পারি আমি একজনের জমি চাষ করলাম আর আরেক মালিকের কাছে গেলাম যে আমি তো জমি চাষ করেছি আমাকে বেতন দেন সে এটা দিবে না কিন্তু তাই আমাকে মালিককেও চিনতে হবে এবং ওই মালিকের জমি কোনটা সেটাও জানতে হবে তারপর আমাকে চাষাবাদ করতে হবে ধরুন আপনাকে একজন রাখলো কোনো কাজের জন্য এখন আপনি সেখানে গেলেন যাওয়ার পর আপনি কি করলেন তার সাথে একটা কন্ট্যাক্ট করলেন যে আমি কাজ করতে পারবো আমার এই শর্ত অর্থাৎ আমি সকালে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ করবো আমাকে এই বেলা খেতে দিতে হবে এবং আমাকে এত টাকা দিতে হবে তবেই আমি আপনার কাজটা করবো দিকে মালিক পক্ষ কিন্তু আপনাকে কিছু শর্ত দিবে যে আমার কাজটা হচ্ছে এই এরকম এরকম তুমি এতটুকু বিশ্রাম নিতে পারবে বা এতটুকু কাজ যদি না হয় তাহলে আমি তোমাকে টাকা দিব না বা এই খাবার আমি তোমাকে এই আইটেম দিব সকালে রকম দুপুর এরকম বা ইত্যাদি ইত্যাদি কথা বলে নেয় তো দেখা গেলো যে আপনি মালিকের সাথে কথা বললেন আপনাদের কথা একটা বনাবনি হয়ে গেল ঠিক আছে ওকে তখন সে বলল যে আপনি এই উমুক জায়গায় যান অমুক জায়গায় গিয়ে আমার এই কাজটি করে দিয়ে আসুন এখন আপনি সেখানে গেলেন যার পরে দেখলেন যে সে যে কাজের কথা বলেছিল ওই রকম কাজ করার মতো অনেকগুলো সেক্টর রয়েছে অর্থাৎ অনেকগুলো জায়গাও রয়েছে এখন প্রথমে তো ভেবেছিলেন যে একজনের কাজ এখন যখন গিয়ে হবহু অনেকগুলো জায়গা দেখছেন এক জায়গার মধ্যে অনেকগুলো পার্ট তখন কিন্তু আপনি বিভ্রান্তি পড়ে যাবেন যে এখন আপনাকে আসলে কোনটা করতে হবে কোন টুক করতে হবে কোন জায়গার কাজটা করতে হবে ধরেন আপনাকে বললো যে আমার ফ্লোর পরিষ্কার করে দিও বা মুছে দিয়ে এসো তো দেখলেন বা বললো যে আমার রেস্টুরেন্টটা তুমি পরিষ্কার করে দিয়ে এসো যে ওটা খালি পরে আছে বন্ধ আছে তুমি এটা পরিষ্কার করো আমি কালকে থেকে এটা ওপেন করবো এখন গিয়ে দেখলাম ওখানে তিনটা রেস্টুরেন্ট আপনি নাম টাম জিজ্ঞেস করেন নাই শুধু রেস্টুরেন্টের কথা শুনে চলে আসছেন হয়তো ভুলবশত এটা হয় নাই এখন যাওয়ার পর তিনটা দেখলেন এখন আপনি অনেক দূরে চলে গেছেন এখন আবার ব্যাক করবেন আপনার কাছে ফোনও নেই তখন আপনি কী করলেন একটা রেস্টুরেন্ট সম্পূর্ণ পরিষ্কার করে দিলেন ভালো মতো পরিষ্কার টরিষ্কার করলেন এখন তার কাছে গেলেন যাওয়ার পর বললেন যে আমি আপনার সেই কাজটা করে দিয়েছি আমাকে টাকা দিন এখন স্বভাবগতভাবেই সে দেখতে চাইবে তার কাজটা কেমন হয়েছে এখন সে সেখানে গেল যাওয়ার পর দেখলো যে রেস্টুরেন্ট আসলে পরিষ্কার হয়েছে ঠিকই কিন্তু তারটা হয়নি পাশেরটা এখন আপনি তার কাছে টাকা চাইবেন টাকা দেন তখন সে বলবে যে তুমি তো আমারটা অন্য জনেরটা করেছ এখন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কিন্তু আর তার সাথে বাড়াবাড়ি করবেন না আর যদি বুদ্ধিমান না হয়ে থাকেন তাহলে বলবেন না আমি করছি আমাকে টাকা দেন আমি তো পরিশ্রম ঠিকই করছি আপনি ভালো মতো আমার বললেন না কেন এটা সেটা তাহলে তো আমার এই ভুল হতো না আপনি বলবেন না ওখানে আরও তিনটা রেস্টুরেন্ট ছিল আর এরকম করবেন মালিক কিন্তু কোনোভাবে আপনাকে টাকা তো দিবি না বরং আরও ধমক দিবে তুমি ভালো মতো যাই নাও নাই কেন কারণ টাকা নিবা তুমি তোমার তো ভালো মতো বুঝতে হবে বিষয়টা পরিষ্কার করছো ভালো হয়েছে আমারটা হয়নি আমি দিব না যাটা করছো তার কাছে যাও তো এখন বিষয় হচ্ছে যদি আপনি সেই মালিকের কাছে যান যাটা পরিষ্কার করছেন তাহলে সে যদি দয়ালি হয় আচ্ছা ঠিক আছে কাজটা করছে তাহলে দিয়ে দিই আমি বলি নাই তারপরে করছে আর যদি এরকম হয় যে তার পরিষ্কার প্রয়োজন ছিল না আপনি শুধু শুধু সেটা করে দিয়ে আসেন তাহলে সেও আপনার প্রতি বিরক্ত হবে তোমাকে বলছি কাজ করার কথা তুমি যে কাজ করছো আমি টাকা দিতে পারবা বিশেষ জোরা করলে হয়তো অল্প কিছু টাকা দিয়ে দিবে কিন্তু পারিশ্রমিকটা দিবে না সেক্ষেত্রেও কিন্তু অরিজিনাল মালিকের কাছে যেতে হবে আর ওই যে মালিকের কাজ নিয়ে গেলেন সে কিন্তু আপনাকে পারিশ্রমিক দিবে না এখানে ইবাদতের ক্ষেত্রও তাই আপনি শুনলেন আল্লাহ আছে মানলেন এখন আপনাকে ইবাদত করতে বলা হলো আপনি করা শুরু করে দিলেন এখন আপনি কার ইবাদত করছেন কনফার্ম না হলেও হতে পারে না হলেও হতে পারে কোনো নিশ্চয়তা নেই এমন হলে কিন্তু পারিশ্রমিক পাবেন না ভুলবশত হয়তো সঠিক কাজটা করে ফেলতে পারেন পারিশ্রমিক পেয়ে গেলেন সেটা আলাদা ব্যাপার রেস্টুরেন্টের কাজের মতো যদি যে ওটাই করতেন ভুলে ভালো তাও কিন্তু আপনাকে মালিক পারিশ্রমিক দিত কিন্তু আমাদের বাদ তো তার একটা সেক্টরের মধ্যে শেষ না অনেক কিছু করতে হয় এখন যদি আমরা দয়েলের সেই বিষয়গুলো না জানি ভুল জায়গায় কাজ করি তাহলে কি আমাদের পারিশ্রমিক আশা করাটা ঠিক হবে না অবশ্যই আমাদের দয়ালকে জানতে হবে চিনতে হবে পাশাপাশি তিনি যে কর্মক্ষেত্র করে দিয়েছেন সেখানে কোন কর্মটা আমাদের করতে হবে সেটাও আমাদের জানতে হবে অর্থাৎ উভয় বিষয়টা আমাদের জানতে হবে প্রথমে জানতে হবে মালিককে অর্থাৎ দয়ালকে তারপরে জানতে হবে তিনি কোথায় কি কাজ করতে বলেছেন যদি আপনি কাজের সেক্টর জানেন মালিককে জানেন না তাও বলতাবোল হবে কারণ আপনি ওই যে রেস্টুরেন্ট পরিষ্কার করে দিয়ে আসলেন এখন ওইটার মালিককে আপনি জানেনই না পারিশ্রমিক কোথায় থেকে পাবেন জানেনি না মালিককে আবার মালিকের সন্ধান জানেন কাজটা করলেন অন্য জায়গায় তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন না অর্থাৎ পারিশ্রমিকটা পাবেন না তাই অবশ্যই আপনাকে জানতে হবে আল্লাহ আল্লাহকে ঈশ্বরকে ভগবান কে স্রষ্টা কে প্রথমে তাকে চিনতে হবে জানতে হবে তারপর জানতে হবে সে কোন ক্ষেত্রে কি কাজ করতে বলেছেন তবেই তো আপনি আপনার কর্মের ফল আশা করতে পারেন এবং নিশ্চিত থাকতে পারেন যে আপনি ফলাফল পাবেন এই যে আমাদের বলা হয় যে তুমি যে কর্ম করছো ইবাদত করছো তুমি কি এটার ফল পাবা অনেকে কিন্তু বলে থাকেন আল্লাহ ভালো জানেন ফল দিতেও পারেন না দিতে পারেন কেন এটা বলি কারণ আমরা নিশ্চিত না আর না আসলে তো নিশ্চিত না আসলে আল্লাহর ইবাদত বাদত করছি কিনা আল্লাহ এটা গ্রহণ করবে কিনা আসলে এইভাবে করতে বলছেন কিনা পারলাম কি না কিছুই তো জানি না এই জন্য আমাদের এই দুর্বলতা থেকেই কিন্তু আমরা এইভাবে কথাটা বলে থাকি কিন্তু আমরা যদি শতভাগ নিশ্চিত থাকতাম যেটা আল্লাহর কাজ এবং আমাদের কাজটা ঠিক হচ্ছে তাহলে কিন্তু আমরা এই কথা বলতাম না কারণ ভালো পরীক্ষা দিয়ে আসা ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কত মার্ক পাবা সে হয়তো বলে যে আমি এ প্লাস পাবো বা এ প্লাস না পেলেও কাছাকাছি থাকবো আর যারা দুর্বল যাদের মনে সন্দেহ তখন তারা বলে পাশ করলেও করতে পারি না করলেও করতে পারি এটা হচ্ছে দুর্বলদের কারণ সে লেখাপড়া ভালো মতো করে নেই ভালো মতো লিখতে পারে নাই তার সন্দেহ আছে হতে পারে ভালো লিখছে মানে সে নিজেই একটা সন্ধের মধ্যে থাকে কিন্তু ভালো ছাত্রদের কিন্তু এটা হয় না বরং তারা যদি রেজাল্ট কোনো কারণবশত খারাপ করে তাহলে তারা বোর্ডকে চ্যালেঞ্জ করে এবং দেখা যায় তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হয় এবং তারা কিন্তু পরে দেখা যায় প্লাস পায় কারণ তার তো সেই আত্মবিশ্বাস আছে কারণ সে যা পড়েছে তা লিখেছে সে জানে তো আপনি যদি আল্লাহকে সঠিকভাবে চিনেন এবং তার কর্ম সম্পর্কে সঠিকভাবে জানেন তাহলে কিন্তু আপনি এই কথা বলতেন না কারণ আপনার মনসন্ধ আসলে কি আল্লাহর করছি সেটা কি গ্রহণ করবে এটা কি তারই কাজ তাই আমাদের এত কথা আল্লাহ গ্রহণ করতেও পারে নাও করতে পারে যখন আমরা আল্লাহকে চিনতে পারবো জানতে পারবো তখনই আমরা কনফার্ম হতে পারবো আমাদের ইবাদতটি হচ্ছে কি হচ্ছে না আমাদের এই ফল কর্ম সবকিছু কি তার কাছে পৌঁছাচ্ছে আমরা এই বিনিময়ে কি পাব সেটা আমরা তখন জানতে পারবো এখন অনেকে হয়তোবা বলবেন ইবাদতের ক্ষেত্রে এটা বলা যায় না আল্লাহ সন্তুষ্ট হতেও পারেন নাও হতে পারেন তিনি দয়ালু হয়তোবা তিনি সন্তুষ্ট হবেন আবার ইচ্ছা করলে তিনি সন্তুষ্ট হবেন না কারণ কর্ম করে তো তাকে সন্তুষ্ট করা যায় না ইনি দয়া করে যদি সন্তুষ্ট হন তবেই তাকে সন্তুষ্ট করা সম্ভব কথাটা ঠিক কিন্তু একটা কথা আছে আচ্ছা যদি আপনি কোনো খারাপ লোকের বাড়িতে লেবার হিসেবে যান বা আমাদের গ্রাম্য ভাষায় পৈরাত বলা হয় যদি পৈরাত দিতে যান তো দেখা গেল তখন আপনি কিন্তু একটা ইয়ের মধ্যে থাকবেন যে কাজ যত ভালোই করি লোককে আমাকে পুরো টাকা দিবে দিল কতদিন পরে দিবে না দিল তো কিছু বলা যাবে না তাহলে মারবে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা হয় কিন্তু এটা মানে ইয়ের মধ্যে থাকে সন্দেহের মধ্যে থাকে কিন্তু যদি আপনি এলাকার কোনো ভালো ব্যক্তির কাছে যান এবং তার বাসায় কাজ করেন যে জানেন এই লোক কখনো টাকা কম দেবে না বরংচ সন্তুষ্ট হয়ে বেশি দিতে পারে এবং সে তার কথা পরিবর্তন করবে না আজকের টাকা কী দিবে তখন কি হবে আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন এবং আপনার মনে কিন্তু একটা শান্তি যে টা কাজ শেষ হয়ে যাবে তিনি আমাকে টাকা ঠিকই দিবেন আপনার মনে একবারও হবে না যে তিনি তো আমাকে টাকা দিবেন না কারণ কি কারণ হচ্ছে সেই লোকটি ভালো এবং ন্যায়পরায়ণ আপনি জানেন নিশ্চিত চিনেন তাকে তো সেখানে আপনার কি মনে হয় আল্লাহর চাইতে ন্যায় পরায়ণ দয়ালু ভালো আর কোনো মালিক কি হতে পারেন সম্ভব দুনিয়াতে আর কারো এরকম ভালো হওয়া ন্যায় বিচারক হওয়া আপনি কি আর কোনো এরকম মালিক পাবেন পাবেন না তাহলে সেই মালিকের ইবাদত যদি আপনি করতে পারেন কেন আপনি ভাববেন যে আপনি ফলাফল পাবেন না তিনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তার মানে কি আপনি তাকে খারাপ মালিকের সাথে তুলনা করছেন ভেবে দেখুন গ্রামের সামান্য ব্যক্তি একটু ভালো মানুষ তাই তার প্রতি আপনার এত আস্থা সেখানে আপনি পরম করুণাময় অসীম দয়ালু যে রব তার কাজ করবেন আর ভাবছেন তিনি পারিশ্রমিক দিতেও পারে নাও দিতে পারে সব তার উপর কেন আপনার এত সন্দেহ কেন আপনি তাহলে তাকে সেই আপনার গ্রামের খারাপ লোকটার মতো মনে করেন যে কাজ করছেন আর ভাবছেন আপনাকে হয়তো পারিশ্রমিক দেবেন আপনাকে ঘোরাবে যদি তাই মনে না করে থাকেন আপনার যদি ইমান থেকে থাকে বিশ্বাস থেকে থাকে যে আপনার প্রভোদয়ালু তাহলে একবার আপনার একটু মনে হওয়ার কথা না যে আমি পরিশ্রম করে ফল পাবো না এই বেদতের তাহলে কেন এরকমটা মনে হয় তারপরও কারণ হচ্ছে ওই যে আপনি তো আপনার মালিককে চেনেনি না তার কর্ম সম্পর্ক জানেন না তার জমিই চিনেন না এরকম তাবুল মালিকের কাজ যদি করেন কাজ করছি এটা আল্লাহর কাজ না শয়তানের কাজ এই রেস্টুরেন্ট কার না তমুকের তখন কিন্তু আপনার মনের সন্দেহটা আসে এটাই হচ্ছে মানের সেই বিষয়টা যেটা আমরা ভুল করি কি করি দেখি নাই যাকে চিনি না যাকে তার ইবাদত করতে গেলে তো মনে এরকম সন্দেহ আসবেই আমরা তো তার গুণ সম্পর্ক জানি না খালি মুখস্থ করেছি তিনি দয়ালু তার দয়া সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই কিছু মানুষ কিছু বলে এ আবেগে সেটা বিশ্বাস করি কিন্তু যদি আপনি সত্যি চিনতেন আপনার গ্রামের লোকটার মতো তাহলে কিন্তু আর এটা হতো না আপনি নিশ্চিত থাকতেন আমার এই বেদত তিনি কবুল করবেন তাই আপনাকে প্রথম প্রয়োজন হচ্ছে তাকে চেনা তাকে জানা তবে আপনার মধ্যে এই সন্দেহ থাকবে না চেনা জানা ব্যক্তিদের মধ্যে এই সন্দেহ থাকে না সন্দেহ থাকে যারা চিনেন না তাদের মধ্যে কারণ যে আল্লাহকে চিনেন সে কখনই এটা না আমার এই কর্ম দয়ালের কাছে কবুল হবে কি হবে না কারণ সে জানেন তার দয়াল তাকে ঠিকই গ্রহণ করবেন কারণ তিনি অসীম দয়ালু তিনি কখনো ফাঁকি দিবেন না সারা দুনিয়ার মানুষ তাকে ফাঁকি দিতে পারেন কিন্তু তার প্রভু কখনো তাকে ফাঁকি দিবেন না কারণ সে তো তাকে খুব ভালো মতো চেনেন একটু ভুল হলো সে ক্ষমা করে দিবেন সেটা জানেন যে এতটুকু ভুল সে ধরবেন না সে অনেক দয়ালু ক্ষমাশীল আপনি জানেন না তাই আপনার মনে এত সন্দেহ যে আপনার ইবাদত হচ্ছে কি হচ্ছে না সে ফলদীবিকে দিবে না তারপরে চেনা জানা না থাকলে আর অনেক সমস্যা দেখা দেয় তার যে প্রাপ্য সম্মান সেটাও দেওয়া যায় না আবার তিনি যেটা পছন্দ করেন সেটাও জানা যায় না আবার জানলেও দেখা যায় সঠিক সময় সেটা সঠিক কাজে লাগানো যায় না আফসোস করতে হয় আমি যখন ঢাকা থেকে গ্রামের দিকে আসলাম আমার সব মালপত্র নিয়ে তখন আমার মেজু বোনের হাজব্যান্ড সে একটা ভ্যান ঠিক করলো কারণ আমি যে ট্রাকে জিনিসপত্রগুলো আনছিলাম সেখান থেকে আবার ভ্যানে করে নেওয়ার প্রয়োজন ছিল আর কি তখন সেই ভ্যানালা সাথে আমার দেখা হলো তখন আমার বোনের জামাই ওই ভ্যানালাকে উদ্দেশ্য করে বললেন এই আপনি না বলেন ডিএম রাহাত ডিএম রাহাত এই যে ডিএম রাহাত তো তখন ওই ভ্যানালা একটু ক্রিটিসাইজ করেই বা একটু হেসেই বলল হ হ হ হ ডিএম রাহাত ডিএম রাহাত দুই তিনবার মানে একটা কথা যেভাবে বলে আর কি একটু ক্রিটিসাইজ করে বললে বা একটু উপহাস করে বললে আর কি যেভাবে বলে ডিএম তখন আমার বন্ধু বলো ওই ডিএম রাহাত আপনি যার কথা বলেন ভিডিও টিডিও দেখেন তখন উনি আমার দিকে তাকালেন একবার তা আমার একটা টি শার্ট পরা প্যান্ট তখন উনি আমার দিকে তাকিয়ে বললেন না না উনি ডিএম রাহাত না আমি যার কথা বলি সে আরেকজন সে এই আধ্যাত্মিক ভিডিও টিডিও বানায় খুব সুন্দর কথা বলে এভাবে বলল আর কি যথেষ্ট পরিমাণ প্রশংসা করলো ডিএম রাহাতের তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে সে কোন ধরনের ভিডিও বানায় বা দেখতে কীরকম তখন বললো যে একটু হ্যাংলা পাতলা আর আধ্যাত্মিক বিভিন্ন মারিফতি কথাবার্তাগুলো বলেন অনেক সুন্দর বয়স কম তখন আমি কনফার্ম হলাম আসলে উনি আমার কথাই বলছেন যে কারণ আমি পূর্বে একটু হ্যাংলা পাতলা ছিলাম পূর্বের ভিডিওগুলোতে তো উনি হয়তো নিয়মিত সেই ভিডিওগুলো দেখতো সেটা ভিডিওতে দেখছে একরকম আর সামনে ওই যে পাঞ্জাবি পরা দেখেনি একটু অন্যরকম লেগেছে তার কাছে তাই সে মানে মানে ই করতে পারেনি বুঝতে পারেনি বা বয়সটা হয়তো ভিডিও একটু কম লাগে বা সামনাসামনি হয়তো বা একটু কম বা বেশি হয়েছে কোন একটা হয়েছে আর কি তাই সে বলছে যে না আমি সেই ব্যক্তি না তাই একটু উপহাস করছে আমাকে আর কি তখন ডিএমরা হাতকে সে সম্মান করলো ভিডিওতে যাকে দেখে কিন্তু যখন আমি তার সামনে উপস্থিত তখন সে আমাকে কী করলো উপহাস করলো কিন্তু আমি মনে মনে হাসলাম এইভাবে যে তো তাই যে সে আমাকে ভিডিওতে দেখলো চেহারা দেখছে তারপরেও সে আমাকে চিনতে পারলো না আমি তার সামনে তার যে অ্যাক্টিভিটিতে তার যে কথার স্টাইল যে প্রশংসার ধরন তাতে মনে হলো সে যদি সত্যিই ডিএম রাহাতকে কাছে পেত তাহলে সে অনেক রেসপেক্ট করতো হয়তো অনেক কথাবার্তা বলার চেষ্টা করতো কিন্তু সে ডিএম রাহাতকে না চিনার কারণে ডিএম রাহাতকে সামনে পাওয়ার পরেও সে তাকে এক ধরনের তাচ্ছিল্য বা অপমান করলো কিন্তু আমি তো দেখলাম সে আসলে আমাকে শ্রদ্ধা করছে কিন্তু চিনতে না পারার কারণে আমি যে সামনে যখন তার তখন সে বিষয়টাকে গুরুত্ব দিল না তা তখনই মনে হলো যে আসলে তো তাই ঘটছে যদি আল্লাহ আমাদের সামনেও থাকেন না চিনতে পারলে তো আমরা তাকে তাচ্ছিল্য করব আমরা তাকে চিনতে পারবো না তার মানে চিনার গুরুত্বটা বেশি আম আমাকে সে দেখেছে ছবি ভিডিও তারপরে সে চিনতে পারেনি সেখানে আল্লাহর ব্যাপারে তেমন কোনো ধারণাই নেই সে চিনবে কীভাবে জানবে কীভাবে তো সেখানে ইবাদত করলে ফলে আশাই বা করে কিভাবে। আবেগ ভালোবাসা সবই আছে কিন্তু কিন্তু সে হয়তো ভেবেছে সম্মান দেখাবে কিন্তু সময় মতো পারলো না তা আমরাও ভাবি যে আল্লাহকে সম্মান দিব আল্লাহর ইবাদত করব অনেক কিছু কিন্তু দেখা গেল আমাদের দ্বারা সেটা হয় না কারণ আমরা তো চিনি না জানি না বাস্তব জীবনে কিন্তু আমাদের অনেক কিছু ঘটে যে আমি যে একটা ঘটনা বললাম সামান্য এরকম আপনাদের জীবনও ঘটে আপনারা একটু নিজেদের সাথে মিলিয়ে দেখবেন সেটাকে আধ্যাত্মিক দিক দিয়ে দেখবেন আপনাদের জীবনে অনেক কর্মকাণ্ড হচ্ছে যা আপনারা বুঝেও না বোঝার মতো করে আছেন দুনিয়াদারির সাথে মিল করতে পারছেন কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে মিল করতে পারছেন না এই দুনিয়ারি জীবনকে যদি আধ্যাত্মিক জীবনের সাথে মিল করে বা দুনিয়ার যে ঘটনাগুলো ঘটছে এটার যদি আধ্যাত্মিক দিকগুলোর সাথে মিল রেখে একটা ব্যাখ্যা করার চেষ্টা করেন দেখবেন আপনি অনেক কিছু বুঝেন যে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে পরকালের কর্মের দিক থেকে সামান্যভাবে বোঝা যায় যে পরিচয় না থাকলে যাকে সম্মান করতে চাচ্ছি তাকে সম্মান করতে পারছি না এখন তো যুগ অনেক উন্নত হয়েছে ফোন করে কথা বলা যায় ভিডিও কলে দেখা যায় তাই চেনা জানা করা যায় আগে কিন্তু এরকম ছিল না চিঠির মাধ্যমে জানিয়েছে যে একজন ব্যক্তি আসবে তার সাথে দেখা করো দেখা গেছে সেখানে গেল কিন্তু সে তাকে চিনতে পারলো না তারপর যেভাবেই হোক কিছু নমুনা দেখে তারা পরিচয় পায় যে অমুক আসবে বা এই পরিচয় পেলাম তো এখন বিষয় হচ্ছে আমরা যদি আল্লাহকে না চিনতে পারি তাহলে তার ইবাদত বন্দিগি আমাদের কোনো কাজে আসবে না এই ইবাদত বন্দীগি করে কিন্তু মারিফত সম্পর্কে যাদের কোনো ধারণা নেই আল্লাহকে যারা চেনা জানা করতে পারে নাই চিনে নাই তাদের ইবাদত কখনোই কবল না আল্লাহর দরবারে তাই আগে আপনাকে জানতে হবে চিনতে হবে যদি আপনি তাকে চিনতে পারেন তবেই আপনি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবেন যে আপনার কর্ম ঠিক আছে কারণ আপনি কর্ম সম্পর্কে তখন জানবেন তখন আপনার মনে আর সন্দেহ থাকবে না আর মনে সন্দেহ থাকলে কিন্তু এমনও সেটাকে ইমান বলে না সন্দেহ নিয়ে আর ইমান হয় না কারণ বিশ্বাস এবং সন্দেহ বিপরীতমুখী বিশ্বাস থাকলে সন্দেহ থাকে না সন্দেহ থাকলে বিশ্বাস থাকে না তাই বিশ্বাস স্থাপনের জন্য হলো আপনাকে কিন্তু তাকে চিনতে হবে তবেই আপনি মুক্তির পথ পাবেন মুক্তি লাভ করতে পারবেন তা না হলে হাজার বছর ইবাদত করে কোনো ফায়দা নেই আশা করি বুঝতে পেরেছেন তবু যদি না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে